পুরা এই কাল বৈশাখী ঝড়ে পুরো একদম প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর লাগছে। প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর দেখছি যে চারিদিকে গাছপালা খুব ভালো লাগছে, চারিদিকে গাছপালা খুব প্রচুর ঝড় উঠেছে, খুব প্রচুর ঝড়, কালো চারি ঝড়, ঝড়ে আপনার দেখতে পাচ্ছেন উঠেছে, আসছে গাছপালা সবগুলো ফ্রেশ করে দিচ্ছে, কালো মেঘ আসছে একদম। কি শব্দ বাতাসে পুরো একদম যেন কালো অন্ধকার হয়ে আসছে বাতাস সন্ধে। অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকদিন চালু হয়ে চলে গেছে, এখানে কাজ পড়ে গেছে জলে। বাতাসের কি শব্দ, বাতাস বাতাসের কি শব্দ আসছে, প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে, ঝড়, এই ঝড় কয়েক বছরের মধ্যে প্রথম হলো এই ঝড়, কাল বৈশাখীর ঝড় কয়েক বছরের মধ্যে প্রথম দেখতে পেলাম। ঝড় যে তো বৃষ্টি হচ্ছিলই না, খুব গরম রেখেছিল, আজকের ওয়েদারটা একটু ঠান্ডা পাওয়া যাবে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি অল্প নয়, খুবই ভালোই বৃষ্টি হচ্ছে, এটাকে সাপোর্ট ভালো বৃষ্টি হলো এবং ধীরে ধীরে বৃষ্টির পরিমাণও কমে যাচ্ছে। বৃষ্টি আসতে শুরু করলো এই এবং বৃষ্টির মাঝেই ভিডিওটি করতে খুব অসুবিধা হচ্ছে, তো তার মাঝে অন্ধকারের লাইন চলে গেছে, তার মাঝ থেকে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এই ঝড়ের প্রাকৃতিক পরিবেশে। প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর লাগছে, কিন্তু খুবই ঝড়ের মধ্যে অসুবিধা হচ্ছে ক্যামেরা চালিয়ে যেতে। আও কি সুন্দর আকাশটা লাগছে, পুরো যেন ঘন অন্ধকার হয়ে আসলেও মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে,